কেমন হয় যদি আপনি আপনার ক্রোম ব্রাউজারে ডাবল সার্চ বার ব্যবহার করতে পারেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রোম ব্রাউজারে ডাবল সার্চ বার অ্যাড করতে হয় এবং কিভাবে সেটাকে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারে কিভাবে ডাবল সার্চ বার অ্যাড করতে হবে এবং সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে এবং সেটাকে আমরা কেন ব্যবহার করব, তার সব কিছু আমি আপনাদেরকে বলবো। তো টিউটোরিয়ালটি শুরু করবো, তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে ক্রোম বাজারের যে ফিচারটি নিয়ে আমরা কথা বলছি সেই ফিচারটি ক্রোম বাজারে সম্পূর্ণ হাইডেন একটা ফিচার। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো সেটাকে আমরা কীভাবে আমাদের ক্রোম বাজারে অ্যাড করতে পারি। তো এর আগেও আমি একটি টিউটোরিয়াল বানিয়েছিলাম ক্রোমের ডার্ক মোড দিয়ে, তো সেটাও ছিল ক্রোম বাজারের একটা হাইডেন একটা ফিচার। তো সেটাকে আমরা এই ক্রোম বাজারে অ্যাড করে নিয়েছি। তো আপনি যদি সেই ভিডিওটি এখন পর্যন্ত না দেখে থাকেন, আপনি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের টিউটোরিয়ালটি শুরু করি। তো তার জন্য অবশ্যই প্রথমে আপনাকে ক্রোম বাজারটি ওপেন করে নিতে হবে। তো আপনি সিম্পলি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর আপনাকে যেতে হবে ক্রোমের প্লাগস মেনুতে। তো ক্রোমের প্লাগস মেনুর লিঙ্ক আপনি ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তারপরেও আমি আপনাদেরকে এখানে টাইপ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি লিখবেন ক্রোম, তা আপনি সিম্পলি এই লিঙ্ক থেকে ক্রোমের প্লাগস মেনুতে চলে যাবেন। এই জন্য আপনাকে কোনো রকম ডাটা কানেকশন অন করে নিতে হবে না। তো ক্রোমের প্লাগস মেনুর এই পেজটি লোড হওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস এখানে দেখতে পাবেন। তো এখন আমরা ক্রোমের যে ডুয়েট সার্চ বার আছে সেটাকে আমরা এখান থেকে অ্যাড করব। তো তার জন্য আপনি সিম্পলি এই সার্চ বারে এখানে লিখবেন ক্রোম ডুয়েট, ক্রোম স্পেস দিয়ে ডুয়েট, দেন আপনি গোতে ক্লিক করে দেবেন। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ডুয়েট অলরেডি এখানে নিচে চলে এসেছে। তো আমরা এখান থেকে এই যে ডিফল্ট লেখাটি আছে সেটা থেকে আমরা ক্লিক করব, দেন আমরা এখানে যে এনাবলড লেখাটি আছে সেটার উপর ক্লিক করে দেব। তো এখন আমরা জাস্ট রিলঞ্চ নাওতে ক্লিক করে দেব। এখন আমাদের ক্রোম ব্রাউজারটি রিস্টার্ট হবে। আমি হোম পেজে চলে যাচ্ছি। তো এখন আমরা জাস্ট ক্রোম ব্রাউজারটিকে আবারও এখান থেকে রিমুভ করে দিয়ে প্রথম থেকে আবার ওপেন করব। এখন আপনারা দেখতে পাবেন ক্রোমের যে ডাবল সার্চ বার আছে সেটা নিচে অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরেকটি সার্চ বার নিচে অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে সার্চ বারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা এখন এখান থেকেই যে কোনো কিছু সার্চ করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুটি কিন্তু এখানে আছে। তো হোম এর যে অপশনটি আছে সেটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজেই এই ক্রোমের যে ডাবল সার্চ বার আছে সেটাকে আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন কথা হলো আমরা এই সার্চ বারটাকে কেন ব্যবহার করব। তো আগে নর্মালি আমরা আগে যে ফোনগুলো ব্যবহার করতাম বা আগে যে ফোনগুলি ছিল সেগুলো আকারে খুবই ছোট ছিল এবং সেগুলো খুব সিম্পলি ব্যবহার করা যেত। তো এখন ফোনগুলো আকারে বড় হওয়ার কারণে এবং এই ক্রোমের যে সার্চ বারটি আছে সেটা কিন্তু মোটামুটি এই স্ক্রিনের এই উপরের দিকেই রয়েছে। তো বড় ফোনগুলিতে এই সার্চ বারটাকে ব্যবহার করার জন্য অবশ্যই দুই হাত দিয়ে এই ফোনটা ব্যবহার করতে হয়। তো এই সার্চ বারটা আমরা যখন নিচে এই অ্যাড করে দিলাম, তো এর কারণে আমরা খুব সিম্পলি এই এখন এক হাতে আমরা এই ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে পারবো। তো এটাই মূলত এখানে সুবিধা। তো এখন থেকে আপনারা খুব ভালোভাবে ক্রোম ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।